বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা খেলবেন না এমনটা কল্পনা করা যায় না। আগামী 2024 বিপিএলের জন্য দারুণ সুখবর পেতে যাচ্ছে বিপিএলের দর্শক ভক্তরা। পাকিস্তানের দুই তারকা ব্যাটসম্যান বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান আসতে যাচ্ছেন 2024 বিপিএল মাতাতে। তবে তারা কোন দলের হয়ে খেলবেন, দুজন একই দলে খেলবেন কি না তা এখনও নিশ্চিত হয়নি। এর আগে 2023 বিপিএলে প্রথমবারের মতো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলে গিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। অন্যদিকে 2017 সালে সিলেট সিক্সার্সের হয়ে খেলে গিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান কবে আসবেন, কোন দলে খেলবেন, কয়টি ম্যাচ খেলবেন, সকল তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।